আসসালামু আলাইকুম। আমি যেহেতু টেক্সটাইল রিলেটেড ভিডিও তৈরি করি, এক ভাই আমাকে কোশ্চেন করেছে যে টেক্সটাইলের যে মেজর চারটি সাবজেক্ট আছে তার ভিতরে এক নম্বর হলো স্পিনিং বা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং টেকনোলজি ওয়ার স্পিনিং থেকে আমরা কী পাই? স্পিনিং থেকে আমরা সাধারণত ইয়ার্ন পেয়ে থাকি। র ম্যাটেরিয়াল ওয়ার তুলা বিভিন্ন প্রসেস এবং প্রক্রিয়ার মাধ্যমে সুতাতে রূপান্তরিত হয়। এই সেটি কটন হতে পারে, পলিস্টার হতে পারে। তাহলে স্পিনিং থেকে আমরা সাধারণত মেন উপাদান সুতা পেয়ে থাকি, স্পিনিং থেকে আমরা ইয়ার্ন পেয়ে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।